সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ 12। অভিনন্দন, আপনারা আপনাদের প্রথম ট্রাইমেস্টারের শেষ সপ্তাহে চলে এসেছেন। এর পরবর্তী সপ্তাহ থেকে আপনারা আপনাদের দ্বিতীয় ট্রাইমেস্টারে প্রবেশ করতে চলেছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো গর্ভাবস্থার 12 সপ্তাহে আপনার মধ্যে কি কি পরিবর্তন আসবে, আপনার শিশু কতটুকু বৃদ্ধি পাবে, এ সপ্তাহের জন্য আপনার টিপস কি কি, আপনার শরীরে কি কি পরিবর্তন আসতে পারে, আপনার কি করণীয় এবং কি করবেন না, সবকিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। হ্যালো মামিস, ড্যাডিস এন্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। এই সপ্তাহ নাগাদ আপনার শিশুটি 3 থেকে 3.5 ইঞ্চির মতো বেড়েছে। আপনার শিশুটি 28 থেকে 29 গ্রাম বা 1 আউন্সের থেকে একটু বেশি ওজনের হতে পারে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার শিশুর শরীরে ইতোমধ্যে পাচক তন্ত্র বিকশিত হয়েছে এবং হাড়ের মজ্জা ইতিমধ্যে শ্বেত রক্ত কণিকা উৎপাদন করতে শুরু করেছে। এই সপ্তাহ নাগাদ আপনার শিশু আঙুল চষার মতো প্রতিক্রিয়া শুরু করবে। আপনার শিশুর কিডনিগুলো কার্যকরী হবে কারণ তারা এখন প্রস্রাব তৈরি করতে সক্ষম হবে। এই সপ্তাহের পরই আপনার শিশুর আঙুলে নখ হতে শুরু করবে। এ সময় বাচ্চার ব্রেন খুব দ্রুত ডেভেলপ হবে। এ সপ্তাহে বাচ্চা হাত পা নাড়াচাড়া শুরু করে দিয়েছে, কিন্তু ঘন্টি এখনো এতই ছোট যে এর নাড়াচাড়া আপনি অনুভব করতে পারবেন না। তবে আকারে খুব ছোট হলেও এ সপ্তাহ নাগাদ আপনার শিশুটি মানব শিশু রূপে পরিণত হয়েছে। ইতিমধ্যেই বাচ্চার হার্টবিট, গ্রোথ ইত্যাদি সম্পর্কে আপনি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জেনে গিয়েছেন। তবে ভ্রূণটি ছেলে নাকি মেয়ে তা জানার জন্য অন্তত পক্ষে 20 থেকে 22 সপ্তাহ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এ সপ্তাহ নাগাদ আপনার শারীরিক পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম পরিবর্তন হচ্ছে আপনি মোটামুটিভাবে 500 গ্রাম থেকে 1 কিলো পর্যন্ত ওজন বৃদ্ধি করতে পারেন। কিছু কিছু গর্ভবতী নারী 12 সপ্তাহ নাগাদ তাদের তলপেটে হালকা বৃদ্ধি অনুভব করে থাকেন, তবে কেউ কেউ নাও অনুভব করতে পারেন, এতে চিন্তার কোনো কারণ নেই। আপনার শিশুটি এখন আকারে একটি খেজুর বা একটি অ্যাপ্রিকটের সমান হয়েছে। পেট বড় হওয়ার ব্যাপারটি একটু দেরি করেও হতে পারে। 12 সপ্তাহের গর্ভাবস্থায় আপনার শরীরে কি কি লক্ষণ দেখা দিতে পারে আসুন জেনে নিই। আপনার ত্বকের পিগমেন্টেশন বেড়ে যেতে পারে, এটি আপনার হরমোনের পরিবর্তনের ফলে হবে, এবং অস্থায়ীভাবে আপনার ত্বকে মেলানিনের পরিমাণ বেড়ে যেতে পারে যার ফলে আপনার ত্বক হয়তো কালো হয়ে যাবে। স্তনদ্বয় দুধ উৎপাদনের কাজ শুরু করে দিয়েছে, তাই অনেকেই এই সময় সাদা পাতলা তরল নির্গত হতে দেখতে পারেন। স্তনে হালকা ব্যথা অনুভব হওয়া খুব স্বাভাবিক। পিগমেন্টেশন বৃদ্ধি পাওয়ার কারণে স্তনের বৃত্তদ্বয়ের চারপাশে গাঢ় বর্ণ ধারণ করতে পারে। এছাড়াও যে সমস্ত লক্ষণগুলো আপনি আপনার মাঝে দেখতে পাবেন তা হচ্ছে যোনি দিয়ে স্রাব নির্গত হতে পারে, অনেক সময় এটি যোনি সংক্রমণের কারণেও হয়ে থাকে। কিছু কিছু গর্ভবতী নারীরা নিম্ন শর্করার কারণে এই সময় প্রচন্ড পরিমাণে মাথা ব্যথার সমস্যায় ভুগে থাকেন। কেউ কেউ আবার এই সময় স্পটিং বা হালকা রক্তের ছাপ দেখতে পারেন, এমনকি হলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। এছাড়াও এ সময় ক্লান্তি অনুভব করাটা খুব স্বাভাবিক। এবারে জেনে নেই গর্ভাবস্থার 12তম সপ্তাহে আপনাকে কি কি খেতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ দৃষ্টি রাখতে হবে। ফল এবং সবুজ পাতাযুক্ত সবজি যাতে ভিটামিন এবং খনিজ রয়েছে তা খেতে হবে। জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, তার বদলে বাদাম, দই ও সূর্যমুখীর বীজ খেতে পারেন। এই ধরনের খাবারগুলো আপনাকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সরবরাহ করবে এবং আপনার পেট ভরা থাকবে। মাংসজাত প্রোটিন খেতে ভুলবেন না। সাধারণত মুরগির মাংস ও মাছ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ গর্ভধারণের এ সময়, কারণ এটি শিশুর হাড় ও পেশিগুলো বিকাশে সহায়তা করে থাকে। চর্বিযুক্ত মাংস খেলে কম পরিমাণে খাবেন। জটিল কার্বোহাইড্রেটগুলি ভ্রূণের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এ সময় কার্ব জাতীয় খাবার খেতে ভুলবেন না। কোষ্ঠকাঠিন্য উপশমে সাহায্য করে এমন ফাইবারযুক্ত খাবার ও ফল খান। দুজনের পরিমাণ খেতে হবে এমন কোনো কথা নেই, তবে অবশ্যই খেতে হবে পুষ্টিকর খাবারগুলো। এবারে 12 সপ্তাহের গর্ভবতীদের জন্য কিছু স্পেশাল টিপস। ইতোমধ্যে যদি আপনি আপনার প্রিয়জনদের গর্ভধারণের খবরটি না জানিয়ে থাকেন
তাহলে এখন জানাতে পারেন। আপনি সবসময় স্বাস্থ্যকর স্ন্যাক আপনার হাতের কাছে রাখবেন, বাড়ির বাইরে গেলেও রাখবেন, এমনকি ঘুমানোর সময়ও কাছে রাখবেন, যেন ঘুমের মাঝে আপনার খিদা পেলে খেতে পারেন। প্রচুর পরিমাণে পানি পান করুন। কোষ্ঠকাঠিন্য এড়াতে ফাইবার সমৃদ্ধ খাবার, শাকসবজি ও ফলমূল বেশি করে খান। যেহেতু এই সপ্তাহে গর্ভবতীদের প্রচন্ড পরিমাণে কনস্টিপেশনের সমস্যা হয়, তাই কনস্টিপেশন এড়াতে অবশ্যই আপনাকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এ সময় গ্যাসের সমস্যা গর্ভবতী নারীদের খুব বেশি কষ্ট দিয়ে থাকে। বেশি অসুবিধা মনে হলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং নিরাপদ গ্যাসের ওষুধ সেবন করতে হবে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো কিছুই খাওয়া যাবে না। ঘরের বাইরে হঠাৎ মাথা ঘোরানোর মতো সমস্যা বেশি দেখা দিলে আপনি সঙ্গে সঙ্গে বসে পড়ুন কিংবা শুয়ে পড়ুন, অপেক্ষা করুন স্বাভাবিক অবস্থায় ফিরে আসার। কোন কোন ক্ষেত্রে স্পটিং ও ক্র্যাম্পিং খুবই স্বাভাবিক সমস্যা, তবে আপনি যদি খুব বেশি ব্লিডিং অথবা চাকাযুক্ত রক্ত এবং সাথে প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভব করেন, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নর্মাল প্রেগন্যান্সি হলে শারীরিক অসুবিধা না হলে হাজবেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করা যেতে পারে। তবে আপনার যদি বিশেষ কোনো শারীরিক ঝুঁকি থেকে থাকে এবং চিকিৎসক আপনাকে শারীরিক সম্পর্কে বাধা প্রদান করে থাকে, সেক্ষেত্রে শারীরিক সম্পর্কে না জড়ানোই ভালো। নিয়মিত পেলভিক এক্সারসাইজ গুলো করতে পারেন। আপনি যদি নর্মাল ডেলিভারি চান, তাহলে পেলভিক এক্সারসাইজ গুলো আপনার জন্য খুবই সাহায্যকারী হবে। এক্ষেত্রে আপনার আগে থেকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে এক্সারসাইজ শুরু করা উচিত। বাড়ির বাইরে কাজ করলে সবসময় সতর্ক থাকতে হবে, পাশাপাশি খেয়াল রাখতে হবে আপনি বাড়িতেও যেন কোনো প্রকারের ভারী কাজ না করেন। ঘরে টুকটাক কাজ করতে পারেন, তবে চিকিৎসক যদি আপনাকে পরামর্শ দিয়ে থাকে সম্পূর্ণ বেড রেস্টের, সেক্ষেত্রে সম্পূর্ণ বেড রেস্টই আপনার জন্য উপযুক্ত। এ সপ্তাহে আপনার করণীয় কি কি? আপনার রক্তে শর্করা সঠিক মাত্রা বজায় রাখার জন্য শর্করাযুক্ত খাবারগুলো একটু ঘন ঘন পরিমাণে খান। মুখের স্বাস্থ্যের যত্ন নিন, বিশেষ করে যেহেতু আপনার হরমোনগুলো মাড়ির রক্তপাত ঘটাতে পারে, তাই নিয়মিত দাঁত ও মুখের যত্ন নিতে হবে। এ সপ্তাহে আপনার কি করা উচিত নয়, গর্ভাবস্থায় ধূমপান, মদ্যপান ও চা কফি যতটা সম্ভব এড়িয়ে চলুন। ধূমপান ও মদ্যপান আপনার শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকারক। এ সময় আপনি চাইলে গ্রিন টি খেতে পারেন, তবে গর্ভাবস্থায় অ্যালকোহল পান মায়ের ও শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের মারাত্মকভাবে ক্ষতি করে থাকে। নিজেকে আপনি স্লিম রাখার জন্য ক্ষুধার্থ রাখবেন না। এ সময় আপনার ও আপনার শিশুর খাবারের প্রয়োজন, তাই পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করুন। পুষ্টিকর খাবার খান, তাহলে আপনার ওজনও থাকবে নিয়ন্ত্রণে। ঘেয়ে ঢালা পোশাক করুন, সবসময় হাসি খুশি থাকুন, পরিবারের লোকজনের সাথে সময় কাটান, পাশাপাশি ভালো ভালো বই পড়ুন, যেন আপনার মন ভালো থাকে। তো ভিউয়ার্স, এই ছিল 12 সপ্তাহের কিছু করণীয় ও কিছু টিপস। আশা করছি 12 সপ্তাহের এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আগামী সপ্তাহে আপনাদের জন্য সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থার 13তম সিরিজ নিয়ে হাজির হয়ে যাব। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থার 1 থেকে 11 সপ্তাহ পর্যন্ত কি কি ঘটছে নারী শরীরে, সে সম্পর্কিত ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সেই ভিডিওগুলো দেখেননি, তারা দেখে নিতে পারেন। 1 থেকে 12 সপ্তাহের গর্ভবতী যারা, তাদের মাঝে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন, যেন তারাও এই ভিডিওর তথ্যগুলো পেতে পারে। ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।